স্টার্ট হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর ফাহাদ, ঢাকা মেডিকেল কলেজ থেকে বিবিএস পাশ করেছি। পরীক্ষার আজকে আগের দিন, তো তোমাদের উদ্দেশ্যে 10টা কথা বলবো। আমি লিখে রেখেছি যাতে ভুল না হয় বা আমি যাতে ভুলে না যাই। প্রথম কথা, কারো কাছে যদি দোয়া চাওয়ার থাকে, আমার কাছে মনে হয় রাতের জন্য ওয়েট না করে এখনই দোয়া চেয়ে নাও। ফোন করার থাকলে কল দিয়ে নাও, সবচেয়ে বেটার হয় বাবা মাকে বলো কল করতে, নিজে না করে। এবং চেষ্টা করো কথা কম বলতে কারো সাথেই না, কারণ দেখা গেল কেউ একজন যদি এমন কিছু কথা বললো যাতে তোমার একটু মন খারাপ হয়ে গেল বা একটা ভয় কাজ করলো, আছে না, অনেক ধরনের মানুষই তো আছে। যদি মনে হয় যে হ্যাঁ ওনার সাথে কথা বললে এরকম কিছু একটা বলতে পারে যাতে তোমার মন খারাপ হবে, তাহলে ওনার সাথে কথা বলার দরকার নাই। সো এমন কারোর সাথে কথা বলো যারা একটু পজিটিভ মাইন্ডেড, যাদের কথা শুনলে তুমি একটু ইন্সপায়ার্ড হবা, হ্যাঁ একটু সাহস পাবা, তোমার পরীক্ষা ভালো হবে বলে মনে করছো, তুমি সেরকম মানুষকেই কল দাও। আর যদি এরকম কোনো মানুষ না থাকে তাহলে আমার মনে হয় না যে কথা বলার দরকার আছে। ওকে, আজান হচ্ছে, আমি দুঃখিত, আমি একটু বলে শেষ করি, যদিও এটা ঠিক না, বাট আমি বলে শেষ করি, আজানের জবাব তুই মনে মনে দে, ঠিক আছে? আচ্ছা, দুই নাম্বার যেটা কথা সেটা হচ্ছে চেষ্টা করা ঘুমানো, 11টা 12টার মধ্যেই ঘুমানো। এখন দেখা গেল অনেকের না রুটিন এক এক রকম, সো আসলে নতুন করে রুটিন চেঞ্জ করার কিছু নাই। কেউ যদি 10টায় ঘুমাতে অভ্যস্ত তার 10টায় ঘুমানো উচিত। তবে একটা জিনিস খেয়াল করবা, সকালে ওঠার বিষয়টা যাতে হ্যাম্পার না হয়। সকালে ওঠার বিষয়টা বলতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো তুমি দৈনন্দিন 8টায় ওঠো ঘুম থেকে, এখন পরীক্ষার জন্য তুমি উঠতে চাচ্ছ ভোর 6টায়, তাহলে কিন্তু একটু ঝামেলাই। কারণ কি, যেই দিন তোমার জীবনের এত মূল্যবান একটা পরীক্ষা সেই দিন তুমি 2 ঘন্টা আগে উঠলা, স্বাভাবিক 2 ঘন্টা আগে উঠলে তোমার মাথা কিন্তু অত ভালো কাজ করবে না। অর্থাৎ তোমার, তুমি যদি অভ্যস্ত থাকতা যে হ্যাঁ আমি 6টায় উঠতে অভ্যস্ত, তাহলে একটা ব্যাপার ছিল। সো আমার কাছে মনে হয় কেউ যদি 8টায় ওঠার প্র্যাকটিস থাকে তার 8টায় ওঠা উচিত, সব কিছু আগে থেকে রেডি করা উচিত, দেন দৌড় মারা উচিত। এখন যদি অনেক দূরে সেন্টার হয় ওভাবেই চেষ্টা করো, আর যদি মনে হয় তুমি 8টায় ওঠো এখন তোমার 6টায় ওঠা উচিত, তাহলে তুমি আরও 2 ঘন্টা আগে ঘুমিয়ে পড়ো। অর্থাৎ ঘুমটা তোমার ঠিক হতে হবে, পরীক্ষার আগের রাতে অন্তত কম ঘুমায় না, পর্যাপ্ত একটা ঘুম দরকার। নাম্বার 3 হচ্ছে সব কিছু গুছিয়ে রাখো। এবং তোমরা নিশ্চয়ই জানো তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কালার প্রিন্ট চেয়েছে, কালার প্রিন্ট করা না থাকলে অবশ্যই কালার প্রিন্ট করে নিবা। আর এইচএসসি বা সমমানের রেজিস্ট্রেশন কিন্তু সাথে নিয়ে যেতে বলেছে। সাথে নাম্বার 4 যেটা বলি, তোমরা অনেকেই আমাকে কল করেছো যে ভাইয়ার অলরেডি কমেন্টও করেছো যে রোল নাম্বার কি এইচএসসিটা দিব, আমি অবাক হয়ে যাই। তুমি পরীক্ষা দিচ্ছ মেডিকেল অ্যাডমিশন, সো মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমাকে একটা অ্যাডমিট কার্ড দিয়েছে। খেয়াল করে দেখো, তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার আছে, তোমার অ্যাডমিট কার্ডের সিরিয়াল নাম্বার আছে। সো পরীক্ষার হলে রোল নাম্বার আর সিরিয়াল নাম্বারের জায়গা থাকে যতটুকু আমি জানি। তো তুমি পরীক্ষার হলে অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার সিরিয়াল নাম্বার সেটাই লিখবা, তোমার এইচএসসি রেজিস্ট্রেশনটা সাথে রাখতে বলেছে। এখানে তো তোমার এইচএসসি পরীক্ষা দিচ্ছ না যে তার কিছু তার রোলটা দিতে হবে, হ্যাঁ। তারপরে যদি পরীক্ষায় ঘরে লেখা থাকে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, দেন তুমি ফুল করবা। এবং এক্ষেত্রে পরিদর্শকের তুমি অবশ্যই হেল্প নিবা যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয়, কারণ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, নাম্বার 5 যেটা আমি বলবো, সকালে উঠে যে পড়াশোনা করবা, অনেকেই আছে, আমি প্রথমে বলবো যে সকালে উঠে না পড়তে, সকালে রাতে যা পড়েছ এটাই মাথার মধ্যে সেট হয়ে থাক, দেন তুমি রিল্যাক্সে পরীক্ষা দাও। বাট তারপরে অনেকের মন মানবে না, অনেকেই চাইবে সকালে একটা বিশাল পড়া দিতে, কিন্তু আমার কাছে মনে হয় সকালের পড়াটা হতে হবে অনেক রিল্যাক্সের পড়া। কারণ সকালে যদি তুমি অনেক কিছু রাখো, ধরো তুমি সকালে চাচ্ছ যে পুরো বায়োলজিটা রিভাইজ করে যাবো সকালে 3 ঘন্টায়, কিন্তু এনি হাও তুমি 3 ঘন্টায় বায়োলজিটা রিভাইজ করতে পারলা না, সো পরীক্ষার 1-1.5 ঘন্টা আগে তোমার রিভাইজ হইলো না বায়োলজি, তোমার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করবে। খুব অল্প গুরুত্বপূর্ণ পড়াই তুমি সকালের জন্য রাখো, যাতে করে তুমি সকালে অল্প পড়েই সেই পড়াটা শেষ করতে পারো এবং তোমার মধ্যে একটা ফিল কাজ করে যে না আলহামদুলিল্লাহ আমার যা রিভিশন সকালে ছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে। এটা একটা তোমার মানসিক শান্তি দিবে যে ওয়েল আমি খুব ভালো প্রিপেয়ার্ড, আমার রিভিশনও শেষ। সো অনেক ভারী পড়া সকালের জন্য প্লিজ রাইখো না। ওকে, আচ্ছা, এরপরে আসো নাম্বার 6,
এতদিন সকালে যে সকল খাবার খেয়েছো, অর্থাৎ তুমি যদি ভাত খেতে অভ্যস্ত হও, তুমি যদি পরাটা রুটি যা খেতে অভ্যস্ত হও, তুমি সকালে খাবার চেঞ্জ করো না, তুমি সেটাই খাইও। কারণ দেখা গেল হঠাৎ তুমি পরীক্ষার দিন একটু বেশি ভালো খেতে গিয়ে সেটাই তোমার পেট খারাপের কারণ হলো, এবং ওই পরীক্ষার হলে তোমার বারবার ওয়াশরুমে যেতে হলো, এটা খুব খারাপ। সর্বোচ্চ ভালো দোকান থেকে কেনা পুষ্টিকর ভালো মিষ্টি খেতে পারো অথবা গ্লুকোজ খেতে পারো এক্সট্রা, কিন্তু নর্মাল তোমার ফুড হ্যাবিট সকালবেলার সেটা চেঞ্জ করার আমার মনে হয় না প্রয়োজন আছে। আচ্ছা, 7 নম্বর যেটা আমি বলতে চাই, পরীক্ষা কেন্দ্রে দেখবা, আমার ক্ষেত্রে এরকম হয়েছিল যে আমি যখন পরীক্ষার হলে গেলাম, বাট আমি এই বিষয়টাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছি, একটা ফ্রেন্ড হঠাৎ আমার পরিচিত বলে উঠলো, দোস্ত এই কিসের একটা গুণাঙ্কের মান আমাকে জিজ্ঞেস করো, দোস্ত এইটার গুণাঙ্কের মানটা কত দোস্ত মনে পড়ছে না। মানে সে খুব বেশি টেন্সড, সে একটা কিছু মনে করতে পারছে না, ওইটা আমাকে বলল, স্বাভাবিকভাবে আমিও মনে করতে পারছি না, এই হলো। বাট আমার আমার এই বিষয়টা আমার যে যিনি টিচার ছিলেন, হ্যাঁ উনি আমাদেরকে আগে থেকেই যে এরকম হতে পারে উনি দিক নির্দেশনা দিয়েছিলেন, আমি বললাম দোস্ত এইসব তো জীবনেও আসবে না, আর এগুলো আমার পড়িও না, এইসব আমার মনে নাই। মানে এমন একটা ফিলিংস নিবা যে ওইটা কিছুই না, তুমি খবরদার, কেউ কোনো কিছু যদি প্রশ্ন করেও থাকে এরকম দুষ্টু পোলাপান আছে বুঝছো, তুমি জাস্ট অ্যাভয়েড করবা, জাস্ট অ্যাভয়েড করবা, এবং পারত পক্ষে কারোর সাথে কথা না বলারই চেষ্টা করবা, দেখলে একটা মুচকি সুন্দর একটা হাসি দিয়ে তুমি চলে যাবা, সবসময় একটু হাসি থাকবা, মনের মধ্যে অবশ্যই দোয়া পড়বা, আর যাতে আল্লাহ তাআলা তোমার স্ট্রেসটা কমায়। একটু তো স্ট্রেস থাকবেই, বাট কে কত স্ট্রেস রিলিফ করতে পারলো ওই সময় সেটাই হচ্ছে বড় ব্যাপার। সো এই জন্য কারো কথা শুনবা না, কেউ কোনো প্রশ্ন করলে অ্যাভয়েড, দোস্ত এসব জীবনেও আসবে না, এসব আমরা পড়ি না, এসব পড়ে নাকি, হ্যাঁ তুমি যদি ওইটা ভাবতে চাও আর তোমার যদি মনে না আসে, আল্লাহ আল্লাহ না করুক যদি তোমার ওই সময় মনে না আসে, তুমি কিন্তু খুব মানে কি যে হবে আল্লাহ জানে। সো চলো নাম্বার কত নাম্বার ভুলে গেছি, 10টা কথা বলতে চাইছিলাম, নাম্বার 8, কারো সাথে পরিচিত হওয়ারও দরকার নাই। অর্থাৎ অনেকেই যেটা কাজ করে, আধা ঘন্টা আগে পরীক্ষার হলে যায়, গিয়ে এই তোমার নাম কি, হ্যাঁ মানে ওই দিনেই মনে হচ্ছে তাকে সব পরিচিত হইতে হবে, তোমার নাম কি, কোথায় কোচিং করছো, কোচিংয়ে তুমি কত কত মার্ক পাইতা, তোমার পজিশন কত থাকতো, হায় আল্লাহ, মানে এই প্রশ্নটা করে জানতে চায় তোমার মধ্যে আসলে জিনিস আছে কিনা, তোমার একটু দেখে লেখা যাবে কিনা। আমি বলে দিচ্ছি দেখে লেখার কোনো সুযোগ নেই, কোনোই সুযোগ নাই দেখে লেখার, এটা আমি জানি, দেখে লেখার কোনো এখানে স্কোপই নাই। তাহলে আর সবচেয়ে বড় কথা, এখানে না 4-5টা সেট, শুধু সেট না, একই প্রশ্ন অপশনও কিন্তু চেঞ্জ, কারো ক নাম্বার সেটা অন্য প্রশ্নের খ নাম্বার, সো এখানে কোনো ধরনের এরকম সুযোগ নাই। আর যার সাথে তুমি পরিচিত হবা সে মিথ্যা বলছে কিনা সেটাও বা কিভাবে জানো, বা সে তোমার চেয়ে ভালো জানছে কিনা সেটা তুমি কিভাবে জানো। সো নিজের উপর কনফিডেন্স হারাইও না, যখনই তুমি কাউকে প্রশ্ন করবা মানে তুমি অলরেডি ছোট হয়ে গেলা, মানে অলরেডি তোমার মধ্যে একটা সাহস কমে গেল যে না মনে হয় আমি তো অনেক কিছু পারবো না, ওর একটু হেল্প নিতে চাই, খবরদার তুমি গিয়ে জাস্ট পারলে চোখ বন্ধ করে ওখানে আর একটা ঘুম দিয়ে দাও যতক্ষণ না টিচাররা এসে তোমাকে কোনো গাইডলাইন দেয়। ওকে, এরপরে পানির বোতল নিয়ে বলি, সো ভয় লাগলে তোমরা জানো যে একটু মুখটাও শুকিয়ে যায়, পানির বোতল নিয়ে যেতে পারো, অ্যালাউ আছে, মেবি অ্যালাউ আছে, আমি দেখেছি অনেকে নিয়ে যায়। তবে পানির ব্যবস্থাও কিন্তু থাকে, অর্থাৎ তুমি পানি খেয়ে আসতে পারবা, বাইরে পানির ব্যবস্থাও থাকে যতদূর আমার ধারণা। তবে পানি খাওয়ার সময় বা পানির বোতল যদি তুমি নিয়ে যাও, কখনই সেটা টেবিলের উপর খেও না, কারণ কখন কি হয়ে যায় পানিটা পড়ে গেলে কিন্তু সর্বনাশ। আর সবচেয়ে বড় কথা, পানির বোতল যদি অ্যালাউ করে অবশ্যই পায়ের কাছাকাছি রাখবা, বা নিচে রাখবা, মেঝেতে রাখবা, উপরে না, কারণ পানি পড়ে গেলে কিন্তু একদম বুঝতেই পারছো। আর সাথে কি বলে, যাওয়ার সময় তোমরা এখন কলমের যে বিষয়টা বলি, কলম 2-3টা একটু একটু ঘষে ঘষে নিও, একবারই নতুন কলম দামি কলম কিনে নিয়ে গেছো কিন্তু ঠিকঠাক কাজ করছে না, ঝামেলা, একদম 2-3টা কলম মানে একটু ইউজ করো যাতে ওইখানে খুব কি বলে এটাকে খুব সফটলি তুমি গোল্লাটা পূরণ করতে পারো। আর এই পেপারসগুলো নেওয়ার জন্য যে ফাইলের কথা বলা হয়েছে যে ফাইলটা এমন হইতে হবে যাতে ভেতর থেকে দেখা যায়, কিন্তু তোমরা যদি এখন সেই ফাইল কেনারও দরকার নাই, তোমরা যদি অন্য কালারের ফাইল নিয়েও যাও তাহলে পরীক্ষার হলে ফাইলটা সামনে জমা দিতে হয়, সো এটা খুব একটা বড় ইস্যু না, তুমি যে কোনো ফাইল নিয়ে যেতে পারো, দেখা গেল নিয়ে গেলে সবচেয়ে কি করবে ফাইলটা তোমাকে জমা দিতে হবে, পরীক্ষা শেষ হয়ে আবার তুমি ফাইলটা নিয়ে ব্যাক করতে পারবা। সো এই ছিল আমার, আমি জানি না 10টা কথা হয়েছে কিনা, আর খুব একটা কিছু মনে পড়ছে না এখন, সবার জন্য আসলে দোয়া করা ছাড়া কোনো উপায় নাই, এবং আমার যেটা কথা যে আল্লাহ তাআলা অন্তত যারা পরিশ্রম করেছে
তাদেরকে সফল করুক এই কামনা করেই আমি শেষ করছি। ভালো থেকো, দেখা হবে বিজয়ে।